মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পর আজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজে নিজে। হ্যাঁ না? হ্যাঁ বাবা, কি সুন্দর গাইতে পারি না আমি, একদম সুরের মা বাপ এক করে দিলাম। কিন্তু বিশ্বাস করো, মানে এই যে আমার চুলটা যেরকম পাগলের মতন এখন হয়ে আছে না, যেহেতু আমি আঁচড়াইনি, সেরকমই একজনের লাইফ পাগলের মতন হয়ে আছে। ও মাই ডগ, কি রে! হ্যাঁ রে, আহা রে, তোকে দেখলে না আমার কি দুঃখ হয় বিশ্বাস কর, একদম বাই হাওয়াতে বলছি, বিশ্বাস কর, ভীষণ দুঃখ হয় তোকে দেখলে। হ্যাঁ তো দুঃখ রে তোর জীবনে, আহা রে, কেউ তোকে বুঝলো না, সবাই যেতে আসতে খালি জুতো ঝ্যাটা লাতি ঘুষি থুতু এইসব মেরে যায়। কেন রে, তুই তো এত ভালো, কি জানি বাবা, আমি বুঝেই পাই না যে সবাই তোর সাথে এরকম কেন ব্যবহার করে। দেখ এই যে তোর বাড়ির দুটো শ্বশুর শাশুড়ি, বাবা একটু বুঝলো না, 10 বছরে তুই তোর এই সংসারটাকে কত কি দিলি, আর এই বুড়ো বুড়ি দুটো কিচ্ছু বুঝলো না, তোর প্রতি কোনো রকম মায়া দয়া কর্তব্যই পড়ে রইল ভাগনার মা, মানে ওই তোর ননদ আর কি। বা এত কিসের দিমাগ রে, না হয় একটু ওর ছেলের সাথে প্রেমই করে ইন্টু পিন্টু পাপাল ইন্টু করেছিস, তাতে কী হয়েছে, তাতে কী হয়েছে? হ্যাঁ সংসার তো করছিস, তোর এই ভেড়া মার্কে বরটাকে ছেড়ে তো চলে যাসনি, তারপরেও তোর সাথে কীরকম করে এরা সবাই, তারপর তো ওয়াইটি আছেই, সোনায় সোহাগা, এক একটা আমরা কি খারাপ বাবা, তোর পেছনে পড়ে থাকি, আমরা বুঝেই পাই না যে তোর বাস বড় বড় জায়গা দিয়ে খাবার আছে, তারপরেও আমরা বাস দিই, বাবা সত্যি মারি, রাগ ধরে যায় নিজেদের ওপর। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো জানো তো, যে কোনো জিনিস একটা কথায় আছে, পিপীলিকার পাখা গজে মরিবার তরে, পিঁপড়ে একটা সময় না ডানাপে বিশাল ওড়া শুরু করে দেয়, আর আমি পাখি, আমি আমার নিজেকে একবারে পাখির সাথে তুলনা করে একদম লম্বা উড়ান ভরে, কিন্তু ঠুস করে পড়ে আর ঠাস করে মরে যায়, পুটক করে মরে যায়। কথাতেই আছে, পিঁপড়ের যখন পাখাটা গজায় না, ও মরবে বলেই ওর পাখাটা গজায়, কারণ মরার সময় হয়ে এসেছে। তোর জীবনে এরকম অশনি সংকেত দরজায় ধাক্কা মেরে মেরে প্রায় দরজাটুকু ভাঙার জোগাড়, কিন্তু ওই যে তুই বাবা, হয় কানে হেডফোন গুঁজে নয় তুলো গুঁজে তুই ঘুমাস, কে ডাকলো, কে ঠকঠক করলো, কে দুমদাম করলো, শুনবই না। এরকম তোর যে সো কল ভিউয়ার্সরা যারা এসে বলছে, তোমাকে অনেকবার বারণ করেছিলাম, না না ওগুলো সো কল ভিউয়ার্স না, ওগুলোই হচ্ছে অরিজিনাল নিরপেক্ষ, যেগুলো সত্যিই তোকে বারণ করে, কিন্তু তুই ওদের কথা চালে ছালে চুলে তেলে কোনো জায়গাতেই তুই নিস না, কোনো জায়গাতে তুই নিস না। তুই নিস কাদের, যারা তোকে এসে জিও সাবাস ফাটিয়ে দিয়েছো, ফোন দিবার মতন খারাপ কেউ হয় না। ব্যাস একটা খুব সুন্দর কমেন্ট এসছে তোর কমেন্ট বক্সে, একজন লিখেছে যে তোমাকে বললে তুমি কোনো সময় শোনো না, তোমাকে আগে দেখতাম খুব ভালো লাগতো, তুমি কোনো দিনই একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলেই না। দোষ যে দুতরফের হতে পারে, ম্যান্ডি ভালো মানে সোমনাথ খারাপ, আচ্ছা ধবলা ভালো মানে সন্দীপ খারাপ, এখানে যে দুজনেই খারাপ হতে পারে, এটা কোনো দিনও তুমি বলার সাহস রাখোনি, একতরফা এক চোখামি করে গেছো, নিরপেক্ষতা নও তোমার মধ্যে নেই। বাবা কীরকমভাবে তোকে জুতো মেরে গেল, আরেকটা জুতো, আর মানে সবচেয়ে বড় একটা জুতো তুই খেয়েছিস। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে তুই জুতোটা খেলি, কে দিল, ইস আমি নাম নিতে পারছি না, ঠাকুর আমাকে ক্ষমা করো, ওহ সেটা হচ্ছে এই যে ধবলা, কত বড় সাহস, অত বড় একটা চোতা কমেন্ট যেটার মধ্যে কোনো ক্রিয়েটরদের কথা তোলা নেই, ও ফটাক করে কি বললো, রে আমি কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রাখি না। তোর মুখে পোকা পড়বে ধবলা, তুই দেখে নিস, তুই এত বড় পাপি যদি আমাদের এই দালালের মতন দীপ ভাই কে রাখতে পারলো না তোকে, বাবা এক অভাগী মন্দিরাটা না হুলকে পায়নি সেটার জন্য না, তোকে হারিয়েছে সেটার জন্য, একই গামলাটা বাবা পারলো, হ্যাঁ
সবাই নাকি নিজের চ্যানেল গ্রো করতে, না বাবা হাসবো না, লোকের দুর্দিনে কখনো হাসি না, না বাবা লোকের দুর্দিনে একদম হাসেনি, আমি একদম স্পিকটি নট, আমি কোনো রকম হাসি ঠাট্টা আমি এখানে করতে আসিনি, অবশ্যই করে না এরকম, মানে সরি আমার হাসি বেরিয়ে যাচ্ছে সেটা বড় কথা না, এরকম হয় না জোক, বিশাল বিশাল জোক পড়লে আমাদের মানে ঠিকরে পেট ঠেসে ঘুষি মেরে লোকে হাসিয়ে দেয়, আর আজকের হাসিটা ঠিক সেরকম বেরিয়ে যাচ্ছে আমার, কিছু মাইন্ড করো না তোমরা, কখনো লোকে দুর্দিনে এরকমভাবে হাসবে না, ভীষণ ব্যাড ম্যানার্স এগুলো। হ্যাঁ কিছু শেখায়নি মা বাবা, কিছু নেই শেখায় মা বাপনে, বাস ভেজ দিয়ে আসে এসে কারকে, তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কত বড় সাহস। হ্যাঁ কমেন্ট বক্সে সেই কমেন্টটা এখনও জল জল করে রেখে দিয়েছে যাতে তুই দেখবে, সরি হাসি বেরিয়ে যাচ্ছে, না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে হ্যাঁ বলছি কিনা চ্যানেল গ্রো করতে বলতো তুই, হ্যাঁ বিনা স্বার্থে ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলি, তুই নাকি চ্যানেল গ্রো করতে গেছিলি, বুঝলো না বুঝলো না জানিস তো, তোর মর্মটাই এরা দিতে পারলো না, এই মন্দিরার মতো মেয়েরা ধবলার মতো মেয়েরা তোর মর্ম দিতে পারে না, তুই যে পরকীয়া কিনা শুধুমাত্র একটা নিরীহ ট্রাইবস মেয়েদেরকে তুই সাপোর্ট করেছিলি যারা কিনা এক একজন লজ্জাহীন পুরুষের কাছে গেছে, ভাবা যায় তুই ভাবতো, এটা কেন হলো জানিস, এটা কেন হলো জানিস এই জিনিসটা, এই যে গুদীপ্ত দুদিন আগে জম্পার কেলানি খেয়েছিল আর ওই মালটাকে তুই না চাইতে ফুরুত করে সামনে দিয়ে ফোন করে, তুমি মার খেয়েছো গো, তোমার মেন জায়গাতে লাগেনি তো, মানে তোমার বান্টু তো লাগেনি, তোমার ডান্ডা খাড়া হওয়ার মতন পজিশনে আছে, আহ ভালো আছে বাস, তাহলে এই যে তুই ফোন করে তুই লালসা দেখিয়েছিলিস না, বুঝে গেছে আর বলেই দিয়েছে দূরে থাকো এই বিষধর সাপটার থেকে দূরে থাকো, কারণ ম্যান্ডির সাথে তুই ইদানিং যা করছিস ও তো দেখছে, ও তো জানে একটা না একটা সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আমাকে ছাড়তেই হবে, তো এই সাত ছাড়ার পর যে আমার সাথে কী করবে তার তে ভালো কথা বাবা, এখন থেকেই আস্তে আস্তে করে সরে আসি, নিয়ে পায়ে পড়া জুতোটা সপাটে খুললা তোর মুখে একদম ফুত করে ছুঁড়ে মেরে দিল, বাহারে আমার ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস কর, ভীষণ মানে আমি জাস্ট রাখতে পারছি না কষ্টটা, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, না 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 কখনো না এরকম বিপদের দিনে সরি বিপদের দিনে এরকম রেস্ট নিতে নেই, এরকম রেস্ট কখনো নিতে নেই, পাশে দাঁড়াতে হয়, দেখ আমি ছুটে এসে আসে গেলাম তোর পাশে দাঁড়ানোর জন্য, বাবা রে আহরে বাবা কি দুঃখ, না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে শোন মানুষ শেখ, তুই যাদের সাথে গিয়ে মিশছিস বা যাদেরকে চাটছিস তারা কিন্তু ভালো করে জানে তুই কোন ধাঁচের মাল, কিন্তু ব্যাপারটা কী হচ্ছে বলতো তোর ভালো মানুষ এটা কেউ দেখতে পাচ্ছে না, তুই যে ভালো তোর ভেতরের কথাকার রূপটা সরি সেটা বড় কথা না, আবার ভীষণ বাজে আমি এরকম সিচুয়েশনে আমার যে মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছে সেটাই খুব মানে প্যাথেটিক বিষয় একটা, আমার নিজের ওপরে রাগ ধরছি, হাউ ইজ দিস পসিবল, আমি কীরকম করে হাসতে পারি, কখনো হাসা উচিত না এরকম মানুষের এরকম সিচুয়েশনে, এক তো মন্দিরা এইভাবে লাথি মারলো, মন্দিরার লাথির ব্যথা আজ অবধি তুই ভুলতে পারিস নি, দিনের পর দিন ওকে নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেরে ফেলছিস, হ্যাঁ আর এখন ধবলা, হ্যাঁ আরে ধবলা রে তুই যে কত বড় কুড়ুলের মধ্যে নিজের পা দিয়ে দিলি, মানে পায়ের ওপর কুড়ুল দিসনি কুড়ুলের ওপর নিজের পা গিয়ে দিয়ে দিলি, আরে এখন হারে হারে টের পাবি, তোরে আজকে কাঁচা হিসাব বোঝাবে, আমি অর্ধেকটা শুনে ভিডিওটা এইবার দেখে নিই আবার অর্ধেকটা করে কাঁচা হিসাব দেখবো, যাই হোক তোরে কাঁচা হিসাব দেখাবে কী করে লাভ করেছি কী করে আমার চ্যানেল গ্রো করেছি বাবা, হ্যাঁ ভাবতে পারছো তোমরা, হ্যাঁ ওয়াইটিতে বসে আছে সব এক একটা করে লেজু ধরে ঝুলে পড়ো এক একজনের দালালি করো দারুণ তোমার চ্যানেল গ্রো করবে, এরকম একটা মানসিকতা হয়ে গেছে, আর সবচেয়ে বেশি দালালি হয়ে খেটেছে ও কিছুতে এই দালাল ট্যাগটা নিজের জীবন থেকে সরাতে পারছে না, ও ভুলতেই পারছে না যে হ্যাঁ আমি একজন মানে নাম্বার ওয়ান দালাল, আমার উপরে কেউ উঠতে পারবে না, ওই দালালিটাও ছাড়তেই পারছে না, যাই হোক দুঃখ পাস না, দেখ এটা তো হওয়ারই ছিল, তোর মুখে যে জুতো লাথি ঝাঁটা মারবে সেটা তো জানাই ছিল, আর কেউ না জানুক আমরা জানতাম এটা হওয়ারই ছিল, যাক জুতোটা খেয়ে বেশি আর্তনাদ করিস না, আবার ওর পেছনে পড়ে যাস না, তাহলে কিন্তু তোর ট্র্যাক রেকর্ডটা নিজেই খারাপ করে বেছিস, কী হাস্যকর পাত্রী হয়ে উঠছিস, খিল্লির বস্তু হয়ে যাচ্ছিস দিনে দিন, যাই সেটা বড় কথা না, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, যাই হাফটা দেখে নিই এবার কী বলে শুনি কাঁচা হিসাবে, সরি হাসি পেয়ে যাচ্ছে আমার, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।